ป็นครึ่งโมงเลยครับที่ดูকি কেস মানে ওনাদের এগেনস্টে দুটো আইনের দিয়ে অ্যালিগেশন আনা হয়েছে, একটা প্রিভেনশন করাপশন অ্যাক্ট, একটা ইন্ডিয়ান পেনাল কোড। দুটো আইনের মধ্যে মোটামুটি চারটে সেকশনের আন্ডারে ওনাদের এগেনস্টে অ্যালিগেশন আছে। সিআইডি সেই অ্যালিগেশনগুলো আজকে কোর্টে পেশ করেছে। আমরা বিধায়কদের তরফ থেকে বেল চেয়েছি। আমাদের প্রধান বক্তব্য হচ্ছে যে 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 সেকশনের আন্ডারে ওনারা অ্যালিগেশন দিচ্ছেন সেই সেই সেকশনগুলো এই মামলার ক্ষেত্রে খাটেই না। তো যদি সেকশনই না খাটে তাহলে কোনো অ্যালিগেশনই থাকতে পারে না। তো এইটা ওয়ান অফ দ্য মেইন রিজনস যার জন্য আমরা বেল চেয়েছি। এবার আদালত কি রায় দেয় দেখা যাক। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আছে 8 আর 9, আর ইন্ডিয়ান পেনাল কোডে আছে 120B আর 420। 420 হচ্ছে চিটিং। তো আমাদেরও প্রশ্ন সেটাই, যে আপনার প্রশ্নটাই যে 420টা কেন দেওয়া হলো। 420 হচ্ছে চিটিং। চিটিং হওয়ার জন্য প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে একটা কেউ, লোক যার উপর চিটিং হয়েছে। তো সেইটা এখন অবধি আমরা কেস রেকর্ড থেকে কিছু দেখতে পাইনি। তো তাহলে চিটিংয়ের অ্যালিগেশনটা আসে কোত্থেকে? হ্যাঁ, বেলের আবেদন করেছি, এখনও রায় দেয়নি, রায় দিলে জানতে পারবো। হ্যাঁ, এই বিষয়ে আমি বলতে পারবো না। সিআইডি প্রেয়ার দিয়েছে 14 দিনের পুলিশ কাস্টডি। শায়ক মিত্র অ্যাডভোকেট। But we have a PC prayer for 14 days. London court has pleased to allow the PC prayer for 10 days here. And bail prayer was rejected. That's for no further. আমাদের 14 দিনের PC ছিল এই কেসে। London court, after consideration of submissions of both sides, 10 দিনের PC allow করেছে। যেটা আমাদের জুরিসডিকশন 5 লাখ PS এর মধ্যে পাওয়া গেছে এবং কেস স্টার্ট হয়েছে অ্যাকর্ডিংলি। একটা জিরো এফআইআরও ছিল এবং এই ব্যাপারে কেস স্টার্ট হয়েছে এবং আজকে সিআইডি টেক ওভার করেছে এবং ইনভেস্টিগেশন চলবে। আমার নাম টি ঘটক, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হাওড়া।